আমরা রাজ্যপালের কাছে আবেদন করেছি, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলুন। এত বড় রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড হবার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে মুখে কুলু পেটে বসে আছেন, তার প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সেই জন্য আমরা দাবি জানিয়েছি যে ছাত্ররা এই ঘটনা ঘটিয়েছে কাকতালীয় কোনো বিষয় নয়, এর সাথে বিদেশি উগ্রপন্থীদের যোগসাজশ আছে। সেই কারণে আমরা মনে করি শুধু পুলিশি তদন্ত নয়, এনআইএ তদন্ত করা দরকার। এনআইএ তদন্ত হলেই উগ্রপন্থীদের সাথে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই গুন্ডা রাষ্ট্রদ্রোহী ছাত্র নামে যারা ওখানে রয়েছে তাদের পুরো যে পরিচয় প্রকাশ হয়ে পড়বে। সেই কারণে আমরা মনে করি কোন শিক্ষা প্রতিষ্ঠান গুন্ডামির জায়গা হতে পারে না। এবং দুর্ভাগ্যের বিষয় যে কয়েকজন শিক্ষকও এই রাষ্ট্রবিরোধী কাজে ছাত্রদের উস্কানি দিচ্ছে এবং তাদের সাথে বাইরের দেশের রাষ্ট্রের রাষ্ট্রবিরোধী যে সমস্ত সন্ত্রাসবাদী আছে তাদের সাথে অবশ্যই যোগসূত্র আছে। সেই কারণে আমরা মনে করি পশ্চিমবাংলায় এই জাতীয় যে কাজ হয়েছে সে কাজকে বাংলার মানুষ মেনে নেবে না, বাংলার মানুষ এটাকে কোনোভাবে বরদাস্ত করবে না। এবং আমরা রাজ্যপালের কাছে আজকে এই বিষয়ে বলেছি, তিনি বলেছেন তার সংবিধানের ক্ষমতা অনুযায়ী যত দূর যা করা সম্ভব তিনি তা করবেন। দেশভক্ত স্টুডেন্ট আমি হ্যায় লেকিন জেসে উগ্রবাদী স্টুডেন্টস লোক ওই পর যাদবপুর মে ডেরা গড়া হুয়া হয়, ইসলিয়ে হাম চাহতে হ্যায় স্টেট গভর্নমেন্ট কুছ নহীন করেগা। এনআইএ ইনকোয়ারি কা মাং হাম কর রহা হ্যায়, এনআইএ ইনকোয়ারি হোনা চাহিয়ে তব জাকে জো স্টুডেন্ট লোক ওই পর যাদবপুর বিশ্ববিদ্যালয় মে রেকে ও দেশ বিরোধী তাকত কা সাথ মিলকে দেশ বিরোধী কাম কর রহা হ্যায়, উস টিচার ভি ইসকে সাথ মিলে হুয়ে হ্যায়। এনআইএ ইনকোয়ারি হোগা তো উগ্রবাদী কা সাথ ইন লোক কা কানেকশন সাফ প্রমাণ আ জায়েগা, ইসিলিয়ে প্রমাণ মিল জায়েগা উগ্রবাদী লোক কা সাথ।